আজকে সম্পূর্ণ নতুন একটা কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য। তো আজকে এই যে দেখেন আমার সামনে সম্পূর্ণ নতুন একটা কালেকশন, আর আমি যখন আনবক্সিং করলাম প্রথমে তো ভাবছিলাম যে এর ভিতরে হয়তো মানে রাসেল ফাইবার আছে, সাপটাপ আছে, কিন্তু দেখি না, এটা একটা মেশিন বেরিয়েছে। এই দেখেন নতুন মেশিন আমি আনবক্সিং করছি, এটা সব আপনাদের আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য। তো আমি একটা কথা বলে নেই, সেটা হলো যারা নতুন মেশিন খুঁজেন একটু কমের মধ্যে, তো তাদের জন্য এই ভিডিওটা। তো বাসা বাড়ির জন্য যারা নিতে চান তারা কিন্তু চাইলে এই মেশিন গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। তো একজন মেকানিক হিসেবে একটা কথা বলতে চাই, যে নতুন মেশিন বা নতুন যে কোনো জিনিস, মানে যত খারাপ ব্র্যান্ডই হোক না কেন, এটা 2 থেকে 4 থেকে 5 বছর চলবে, এর মধ্যে কোনো ভুল নাই। তো আপনারা 4 থেকে 5 বছর এটা অনায়াসে চালাতে পারবেন, আর এটা হচ্ছে অফিসিয়াল একটা মেশিন, আর আমরা এই মেশিনে ডিলার নিব। তো আপনাদের কি পরিমাণ সাড়া পাবো বা রেসপন্স পাবো তার উপর ভিত্তি করে আমি এই মেশিনে ডিলারশিপ নিব। তো আপনারা যদি ভালো সাড়া দেন সেক্ষেত্রে হয়তো আমি ডিলারশিপে নিব, নয় নিব না। তো সম্পূর্ণ আপনাদের উপর আর কি নির্ভর করবে। তো আমরা আনবক্সিং করছি, তো আনবক্সিং করে এই মেশিনের ভিতরে কি কি পাইছি দেখেন। এখানে 1 লিটার তেল পাইছি, আবার এই দেখেন একটা সুন্দর একটা ই পাইছি আর কি, এই যে এটা ঢাকার জন্য যে কভার পাইছি। তো থ্রেড স্ট্যান্ড তো থাকবেই, থ্রেড স্ট্যান্ড কালারটাও দেখেন খুব সুন্দর করছে, একটা রড তো থাকবেই। মেন যে জিনিসটা দেখেন, পুরান মেশিন কিনলে হয়তো আপনাদেরকে আমরা দিতে পারি না, সেটা হলো দেখেন ড্রাইভারটা, আপনাদের যে টুকটাক কাজ করার জন্য ড্রাইভার প্রয়োজন হয় সেটা আপনাকে কিনতে হবে না। এই মেশিনটা নিলে একটা বড় ড্রাইভার থাকবে, একটা মিডিয়াম ড্রাইভার পাবেন, সাথে একটা স্মল ছোট ড্রাইভার পাবেন, তিনটা ড্রাইভার পাবেন টোটাল। আর পাবেন হচ্ছে দেখেন একটা এলকি পাবেন, এটা মূলত কোনো মেশিনে দেয় না। একটা ডালিও পাবেন মেশিন সেট করার জন্য, যে ডালিটা প্রয়োজন হয় সেটাও পাবেন। এক পাতা নিডেল পাবেন, আর 2টা ববিন পাবেন, আর ববিন কেসটা মেশিনের ভিতরে দেওয়া আছে। তো আরেকটা বিষয় হলো যে মেশিন সেট করার জন্য যে একটা ম্যানুফ্যাকচার বই থাকে, এই যে দেখেন আপনারা এটা দেখে দেখে কিন্তু মেশিন সেটিং ও করতে পারবেন, এই যে দেখেন। এখানে মোটামুটি সব ধরনের ইয়া দেওয়া আছে। তারপরে পাচ্ছি হচ্ছে আমরা প্যাডেল তো মেশিনে থাকবেই, তারপর হচ্ছে মেশিনের ট্যাঙ্কি যে সেটিং এর যে অ্যাসেম্বলি গুলো আছে পুরোটাই থাকবে এখানে। তো ভিউয়ার্স, এই মেশিনের সম্পর্কে কিছু ধারণা দেবো আপনাদেরকে। তো এটা সম্পূর্ণ নতুন একটা মেশিন, এর আগে হয়তো দেখছেন আপনারা কিন্তু অ্যাভেলেবেল না। তো এটা হচ্ছে বাংলাদেশ এখন ইনপুট করতেছে। তো আমরা জানি জ্যাক হচ্ছে চায়না মেশিন। তো মূলত শুধু জ্যাক না, বাংলাদেশে বর্তমানে যত মেশিন আসতেছে, জ্যাক বলেন, জুকি বলেন, ব্রাদার বলেন, তারপরে যে স্পারটেক বলেন, বায়ু বলেন, এক কথায় যত মেশিন আসতেছে সবই কিন্তু চায়না মেশিন, চায়না অ্যাসেম্বল, সব চায়না মেশিন। তো এই মেশিন গুলো চায়না হলে এটা হচ্ছে কিন্তু সার্ভো ডিরেক্ট ডেপ, একটা সার্ভো প্লেন মেশিন, মোটরটা কিন্তু এখানেই, কন্ট্রোল বক্স এখানেই। তো এটা হচ্ছে সার্ভো একটা প্লেন মেশিন, ডিরেক্ট ডাইভ সার্ভো। অনেকে সার্ভো প্লেন মেশিন খুঁজেন বাসা বাড়ির জন্য অথবা টেইলার্স এর জন্য একটা ভালো মেশিন চান, তো আপনারা চাইলে এই মেশিনে কিন্তু নিতে পারেন। তো এই মেশিনের ওয়েট কিন্তু অনেক বেশি, দেখেন অনেক বেশি ওয়েট। তো এটা হচ্ছে মেশিনের ডিসপ্লে, দেখেন ডিসপ্লেটা কত সুন্দর করছে, খুবই সুন্দর একটা ডিসপ্লে। তো ডিসপ্লে কিছু কাজ আছে দেখেন, এটা স্পিড আপনি বাড়ানো কমানোর জন্য। তো এই মেশিনের সর্বোচ্চ স্পিড থাকবে হচ্ছে এই দেখেন 4000, এটা হচ্ছে 4000 স্পিড থাকবে হাই স্পিড। তো একটা জিনিস ভালো লাগছে এই মেশিনে, দেখেন এই যে রেগুলেটরটা, এটা কিন্তু অনেক মজবুত করছে, দেখেন এটা চাইলেও কিন্তু ঘুরবে না। এই দেখেন একটা পুশ দেওয়া আছে, এটা চাপ দিয়ে ধরলে তারপরে কিন্তু যে ঘুরবে, দেখছেন এটা, এটা চাপ না দিলে কিন্তু ঘুরবে না। তো এই যে আপনি নেম প্লেটের দেখেন মেশিনের মডেল নাম্বার একটু দেখেন, ST E60D। তো এটা হচ্ছে স্পারটেক, মেশিনের নাম হচ্ছে স্পারটেক। তো আরো পাবেন এই যে দেখেন, এটা হচ্ছে এক স্টিচ দেওয়ার জন্য যে ভার্সনটা, একটা এলইডি লাইটও পাবেন। তো এখানে আরো বেশ কিছু প্রোগ্রাম আছে ডিসপ্লে, সেটা আমি আপনাকে আপনাদেরকে বললাম না। মেশিনটা একটু আপনাদেরকে চালায় দেখাই। তো এটা হচ্ছে প্যাডেল,
তো আপনাদের সুবিধার্থে বা আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি নতুন একটা প্যাকেট মেশিন আনবক্সিং করছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন এই যে মেশিন, মেশিনের স্পিড অনেক, স্পিড অনেক, দেখেন মানে অনেক স্পিড মেশিনে, হাই স্পিড এক কথায়। আর এই মেশিনের সাউন্ডও কিন্তু খুবই সুন্দর একটা সাউন্ড, অনেকে সাউন্ডলেস মেশিন খুঁজে, এটা কিন্তু খুবই সাউন্ডলেস একটা মেশিন। তো এই মেশিনের আমরা একটু নিচে দেখাবো আপনাদেরকে, এই যে দেখেন নিচের অংশটা, দেখেন নিচের অংশটা কিন্তু খুবই এক্সক্লুসিভ করছে, খুবই সুন্দর করছে। তো মেশিনের কালার কন্ডিশন তো আপনারা দেখতেছেন, খুবই মাশাল্লাহ, খুবই সুন্দর। তো টেবিল স্ট্যান্ডও খুবই সুন্দর আর কি, কালারফুল। তো টেবিলে যে স্ট্যান্ড, এই যে এখানে দেওয়া আছে, এই যে দেখেন এই স্ট্যান্ড, এখন এটা আমরা অনেক সময় দরকার, যদি আমরা স্ট্যান্ড খুলতে যাই অনেক সময় দরকার, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো আমরা ওটা আপনাকে দেখা নিলাম না। তো আমরা চেষ্টা করবো পুরো সেটিং এর একটা ভিডিও দেওয়ার জন্য নেক্সটে। তো এই যে মেশিনটা, এটা কিন্তু নতুন আসছে বাংলাদেশে, ধরতে গেলে বাংলাদেশে এটা আর কি ইনপুট করতেছে নতুন। তো এটার হচ্ছে অফিসিয়াল সার্ভিস আপনারা পাবেন, এটা কিন্তু আরো অফিসিয়াল না, এটা সম্পূর্ণ হচ্ছে অফিসিয়াল। তো এই মেশিন দাম সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি, তো এই মেশিনের দাম পড়বে 28,000 টাকা। যারা এই মেশিনটা নিতে চান অনলাইনের মাধ্যমে বা যারা আমার ভিডিওটা দেখেন, তো আমার চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে আমরা 500 টাকা লেস করবো, অর্থাৎ 27,500 টাকা। আর কেউ যদি আমাদের দোকানে আসেন বা দোকানে এসে মেশিনগুলো নিতে চান সেক্ষেত্রে কিন্তু নিতে পারেন, সেক্ষেত্রে আমরা একটু দেখবো আপনাদের বিষয়টা। তো যাই হোক 27,500 টাকা, তারপরেও কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ। তো আমরা চাচ্ছি কমের মধ্যে আপনাদেরকে একটা ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য, দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এই মেশিনগুলো আমাদের কাছে নিতে পারবেন। আর এটা হলো যে কুরিয়ারে যদি এই মেশিনগুলো কেউ নিতে চান সেক্ষেত্রে কি করতে হবে, কুরিয়ার নিতে চাইলে আমাদের যে পুরান মেশিনগুলো আছে, যে দেখেন পুরাতন যে মেশিন, আমাদের কিন্তু পুরাতন মেশিনও আছে, আমরা কিন্তু পুরাতন মেশিন বিক্রি করি। তো যারা পুরাতন মেশিন নিতে চান, তো পুরাতন মেশিনের জন্য কুরিয়ারের খরচ আমাদেরকে অ্যাডভান্স দিতে হবে 2,000 টাকা, অর্থাৎ যাতায়াতের যে খরচটা 2,000 টাকা দিতে হবে। আর নতুন মেশিনের ক্ষেত্রে একটু বেশি, সেটা হচ্ছে 5,000 টাকা। তো 5,000 টাকা অ্যাডভান্স করলে আপনারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো ভিউয়ার্স, কুরিয়ারের যে খরচটা, তো কুরিয়ারের খরচ আপনারা যদি প্যাকেট, মানে এদের যে নতুন প্যাকেট থাকে, যদি প্যাকেট সহ নেন বা আপনারা যদি নিয়ে সেটিং করেন সেখানে, তো এদের দাম আপনার কুরিয়ার খরচ হবে 700 থেকে 800 টাকা বা 600 টাকা এরকম হবে। আর যদি আমরা মানে সেটিং করে পাঠাই, মেশিনটা পুরো সেটিং করে পাঠাই, সেক্ষেত্রে 1,000 টাকা কুরিয়ার খরচ, সেটা যে কোনো জায়গায় আর কি, দেশের যে কোনো মানে কুরিয়ার যে অফিসগুলো আছে সেখানে আর কি আপনারা নিতে পারবেন এই মেশিনগুলো। তো অনেকে আবার একটা জিনিস ভুল করে, সেটা হচ্ছে মানে একদম দেখা যায় যে মানে কুরিয়ারের যে মানে শাখা অফিসগুলো আছে, মানে উপশাখা যেগুলো আছে, ওই সবই আপনারা মেশিন নিতে চান, কিন্তু মেশিন কিন্তু উপশাখাতে যায় না, ওখানে ছোট ছোট পার্ট বা ছোট ছোট জিনিস যায়। তো আপনারা এগুলো হয়তো যে আপনাদের এলাকায় যে জেলা পর্যায়ে যে অফিসগুলো আছে হয়তো সেখানে নিতে পারবেন, বা সদর সদরের যে জায়গাগুলো আছে, কুরিয়ারগুলো আছে সেখানে নিতে পারবেন। তো এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে, চাইলে আপনারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটা মেশিন, নতুন একটা ব্র্যান্ড। তো আমি আবারও বলি, যদি আপনাদের ভালো রেসপন্স পাই, ভালো সাড়া পাই, সেক্ষেত্রে আমরা এই মেশিনের ডিলারটা নিব, না হলে আমি নেবো না। তো আপনারা ভালো মন্দ সম্পূর্ণ আপনাদের উপরও আমি ছেড়ে দিলাম, আপনারা বিবেচনা করবেন। তো আজকে আর কথা বলাবো না, এ পর্যন্তই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।